অন্ধকারে ইমার্জেন্সির আলোতেই হাসপাতালে এক প্রসূতির সন্তানের জন্ম দিলেন। আর এই ঘটনায় হাসপাতালের বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগড়ে দিয়েছেন প্রসূতির পরিবারের সদস্যরা। হাওড়ার সাকরাইল ব্লকের স্বাস্থ্যকেন্দ্রের এই ঘটনা। পরিবারের সদস্যদের দাবি, দীর্ঘক্ষণ বিদ্যুৎ ছিল না ওই স্বাস্থ্যকেন্দ্রে, এরই মধ্যে সন্তানের জন্ম দিয়েছেন ওই প্রসূতি। তবে হাসপাতালে কোনো জেনারেটরের ব্যবস্থা নেই, এর ফলে বিদ্যুৎ চলে গেলে চরম ভোগান্তির মধ্যে পড়তে হয় রোগীদের। জানা যায়, 16টি গ্রামের বাসিন্দারা এই স্বাস্থ্যকেন্দ্রের উপর নির্ভরশীল, তারপরেও এখানে ন্যূনতম কোনো পরিষেবা দেওয়া হয় না বলে অভিযোগ। আর এদিনের এই ঘটনায় রীতিমতো ক্ষোভ উগড়ে হাসপাতালে চূড়ান্ত অব্যবস্থার দিকে আঙুল তুলেছেন প্রসূতির পরিবারের সদস্যরা। কিন্তু ভিতরকার কি অবস্থায় আছে সেটা ওখানকার বিএমওইজ যদি বলেন আপনারা বুঝতে পারবেন। জানি না বিএমওইজ কি বলেছেন, ওখানকার হসপিটাল সুপার জানি না কি বলেছেন, আমার নিশ্চিতভাবে ধারণা তারা এটা বলা উচিত। তারা বলুক যে এর জন্য কে দায়ী, একটা যদি প্রাণ চলে যেত তার জন্য দায়ীটা কে নেবে, তার জন্য দায়ীটা অবশ্যই সরকারের, দায়ীটাই সরকারের, এই সরকারকেই নিতে হবে। মেকি উন্নয়ন দিয়ে মানুষকে, মানুষের কাছে এই তৃণমূল যেভাবে নিজেদেরকে টাকা পয়সা দিয়ে বিকিয়ে কিনে নেওয়ার চেষ্টা চালাচ্ছে, এর বিরুদ্ধে সমস্ত মানুষকে একজোট হয়ে লড়াইটা করতে হবে।